তুমি 33 কোটি দেবতার দেবতা, তুমি দেবাদিত্য মহাদেব, কিন্তু আমার একটা ঘটনা ঘটে গেছে তোমার জানায়, সমুদ্র মন্থন হয়েছে তোমার কি জানায় আছে বলি তোমার কাছে। আমি তখন বললাম আমার তো জানা নাই, বলে হ্যাঁ দেবতারা অসুররা মিলে সমুদ্র মন্থন ক্রিয়া করেছে তাই নাকি, বলে কিন্তু আমরা তোমাকে নিমন্ত্রণ করে নাই, যা যা ভালো জিনিস ছিল তারা পেয়েছে তারা ভাগ করে নিয়েছে। তাহলে মামা তুমি দেবতাদের বলো, তুমি সব দেবতার বলো, তাহলে তোমাকে নিমন্ত্রণ করে নাই, তাহলে কত লজ্জা। আমি ওই নরদের কথা শুনে মনে মনে ভাবলাম সত্যি তো, তাহলে তো লজ্জাই হয়, আমাকে নিমন্ত্রণ করে নাই, আমি বলতে নয় দেবাদিদের দেবতাদের বলো, তার দেবতারাও আমার কাছে এসে মাথা লোকে বলো। হ্যাঁ তাহলে কথা তো মিথ্যে নয়, এই নামদের কথা শুনে অসুরদের সঙ্গে আমার পুত্রের সঙ্গে সংযোগ করলাম, তাহলে জল ওরা ভাগ পাঠিয়ে কোনো ভাগ পাই নেই, আমরা পুনরায় সমুদ্র মন্থন করি। হ্যাঁ বাসকে সঙ্গে নিয়ে সঙ্গে যদি কেউ ধরা পড়ে সেখানে মারা যায় আর নইলে প্রাণ থাকতে যে নয়, তাই কেমন করে সমুদ্র মন্থন হয়েছিল আপনারা সবাই জানেন।